এবার আদালত রায় দিল আগামী এক বছর গুড্ডি ও অনুজের ডিভোর্স হবে না। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। গুড্ডি ধারাবাহিকে আমরা দেখতে পাই অনুজ গুড্ডির কাছে যায় ডিভোর্স পেপার নিয়ে। তারপর গুড্ডিকে বলে একটা সাইন করে দিবে। তখন গুড্ডি বলে ডিভোর্স পেপারে। তারপর অনুজ বলে হ্যাঁ। তখন গুড্ডি ডিভোর্স পেপারে সাইন করতে যায় আর তার হাতটা কেঁপে ওঠে। আর সামনে আমরা সিরিয়ালে দেখতে পাব। এবার আদালতে এবার ডিভোর্স পেপারের ফাইল জমা দিবে অনুজ। তারপর কোর্টে যখন সমস্ত সাক্ষী নেওয়া হবে তখন আদালত হয়তো রায় দিবে যে আগামী এক বছর একসাথে থাকতে হবে গুড্ডি ও অনুজের। তারপর তারা চাইলে ডিভোর্স নিতে পারে। তো বন্ধুরা, যদি আদালত এরকম রায় দেয় এক বছর তাদের একসাথে থাকতে হবে, তাহলে কি এক হয়ে যাবে অনুজ ও গুড্ডি? আপনাদের মতামতটি কমেন্টে জানান। সবাইকে ধন্যবাদ।